আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে একটি আস্ত নামকে ভেঙে ভেঙে আলাদা করা যায়, আবার ভাঙা ভাঙা নামকে কিভাবে একত্রে করা যায়। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখি, দেখেন এখানে যে নামগুলো আছে, দেখেন প্রত্যেকটা কিন্তু আস্ত আস্ত একটা একটা নাম আছে। এই আস্ত আস্ত নামগুলোকে কিভাবে আমি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, কিভাবে আমি এই নামগুলোকে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এভাবে আমি আলাদা আলাদা করতে পারি। আবার এই যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এইভাবে আছে, এই নামগুলোকে কিভাবে আমি একত্রিত করে এরকম পূর্ণাঙ্গ একটি নামে আমি রূপ দিতে পারি। বন্ধুরা, যদি আপনার কাছে অল্প দুই পাঁচটা নাম যদি থাকে, তাহলে হয়তোবা আপনি খুব সহজে ম্যানুয়ালিটি কপি পেস্ট করে করে ফেলতে পারবেন। কিন্তু হাজার হাজার বা লাখ লাখ নাম বা যে কোনো টেক্সট আপনাকে দেওয়া হয় যে এটাকে তুমি আলাদা করে দাও অথবা এটিকে তুমি অ্যাকুমুলেটেড করে দাও, যদি আপনার কোম্পানির বস বা ম্যানেজমেন্ট যদি এরকম কোনো ডাটা আপনাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার জন্য অনেক দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনি যদি স্কিপ না করে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ এই ধরনের কাজ আপনি এক মিনিটেই করে ফেলতে পারবেন। বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা মেইন ভিডিওতে চলে যাই। পাঁচটা নাম দিয়ে আমি আপনাদের স্যাম্পল দেখাবো। জাস্ট এখানে সিরিয়াল নাম্বার, এখানে নেম, এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। তো যাই হোক, এটিকে আমরা কনভার্ট করব ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এভাবে আমরা এটিকে ভেঙে ভেঙে নিয়ে যাব। মনে করেন এখানে শুধুমাত্র এই কলামে দেখেন এই নামগুলোর ভিতরে কিন্তু কোনো কলাম নাই, শুধুমাত্র একটা সিঙ্গেল নাম আছে স্পেস দিয়ে দিয়ে লেখা, কিন্তু আমরা চাচ্ছি এটি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এইভাবে আমরা এটিকে ডিভাইডেড করব। ভিউয়ার্স, এটি অ্যাপ্লাই করার জন্য মনে করেন যে আপনি হোম ট্যাবে আছেন বা হোম মেনুতে আছেন, এখন আপনাকে আসতে হবে ডাটা মেনুতে। ডাটা মেনুতে আসার পরে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট টু কলাম, এই টেক্সট টু কলাম দিয়ে আমরা কাজটি করব। এখন আমি যেইখানকার নামটাকে আমি ডিভাইডেড করতে চাচ্ছি সেখানে আমি এই কার্সারটি আমি রাখবো। রাখার পরে এখান থেকে আমি টেক্সট টু কলাম এই ফাংশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অলরেডি কিন্তু আমাকে নামটা দেখাচ্ছে, আমি যে নামের উপরে আমি কার্সারটি রেখেছি এই নামটি কিন্তু আমাকে দেখাচ্ছে, এবং এখানে আরও দেখাচ্ছে দেখেন এই নামটি কত নম্বর রোতে আছে, 7 নাম্বার রোতে আছে, এবং 8, 9, 10 এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ আমি এগুলো সিলেক্ট করি নাই। তো এখন আমরা আবার একটু ব্যাকে যাব, ক্যান্সেল করে দিলাম, দিয়ে আমি এই পুরাটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ আমি যে পর্যন্ত নামটাকে আমি চাচ্ছি পার্ট বাই পার্ট আলাদা করবো ততটুকু জায়গাকে আমি সিলেক্ট করে দিলাম। নেওয়ার পরে আমি টেক্সট টু কলাম এখানে আসলাম, এখন দেখেন প্রত্যেকটা নাম কিন্তু এখানে চলে আসছে। এখন সিম্পলি আমি নেক্সট বাটনে আমি ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এখানে স্পেস নামক যে অপশনটি আছে স্পেসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন অলরেডি কিন্তু আমাকে এই ডিভাইডেড করে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমার কোন নামটা কোথায় যাচ্ছে। আমার প্রথম অংশটা কিন্তু এই রাখছে, দ্বিতীয় অংশটা কিন্তু এখানে আসছে, এবং তৃতীয় অংশটা কিন্তু এখানে। এখন আমি এখান থেকে নেক্সটে বাটনে ক্লিক করে দিব, এখন এখান থেকে ফিনিশ করে দিব। দেখেন এখন কিন্তু বন্ধুরা এই নামটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, দেখেন আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন। দেখেন ফার্স্ট নেমটা কিন্তু এখানে যেখানে নেম ছিল এখানেই কিন্তু রয়ে গেছে, এখন শুধু আপনি যদি এখান থেকে এটা ধরে এখানে টান দিয়ে দেন, এই যে এখন চলে আসবে, এই যে দেখেন এখন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম কিন্তু হয়ে গেল। আমরা তো দেখলাম একটা নামকে কিভাবে আমরা সেপারেট করতে পারি, অর্থাৎ আলাদা আলাদা পার্ট বাই পার্ট অংশ অংশ করতে পারি। তো এখন যদি আপনি মনে করেন যে না, আপনার কাছে আর একটা ডাটা আছে যে ডাটাতে এরকম পার্ট বাই পার্ট আলাদা আলাদা করা আছে, অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এভাবে করা আছে, এখন আপনার অফিসের বস বা আপনার ম্যানেজমেন্ট জানতে চাইলো যে আমার এই নামগুলোকে আমার অ্যাকোমোডেটেড করে দিতে হবে, অর্থাৎ প্রথম যেমন ছিল এই নামগুলো আমাকে ওরকম অ্যাকোমোডেটেড একটা নাম করে দিতে হবে। তো বন্ধুরা, তখন কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলুন এর সমাধান দেওয়া যাক। এখন আমরা শুধু এখানে নেম লিখবো, NAME, নেম। আমরা আগের ফরম্যাটে ফিরে যাব, বাট সূত্রের মাধ্যম দিয়ে। প্রথমত এখানে আমরা সূত্র লিখতে গেলে আমরা ইকুয়াল টু প্রেস করবো, এটা আমরা সবাই জানি। তারপর এখানে আমরা লিখবো কনক্যাটনেট, CON, অলরেডি দেখেন চলে আসছে। এখান থেকে আপনারা এই সূত্রের উপরে আপনারা ডাবল ক্লিকও করতে পারেন অথবা ট্যাব বাটনটি প্রেস করতে পারেন। আমি ট্যাব বাটনটি প্রেস করলাম। এখন দেখেন আমি একটি কথা সবসময় বলি, সূত্র কখনোই আপনাকে মুখস্থ করতে হবে না, সূত্রই আপনাকে বলে দেবে এখন আপনাকে কি করতে হবে। যাই হোক, সূত্র এখন আমাকে বলছে টেক্সট ওয়ান,
তো টেক্সট ওয়ান আমার কোনটা থাকবে, এটা থাকবে, অর্থাৎ এটা আমার ফার্স্ট নেম। যদি আমার এদিক দিয়ে কোথাও থাকতো আমি সেটাকে সিলেক্ট করতাম। করার পরে সূত্র এখন আমাকে বলছে একটা কমা দিতে হবে, একটা কমা দিয়ে দিলাম। এখন আমাকে বলছে টেক্সট টু, দুই নম্বর টেক্সট আমার কোনটা আসবে, দুই নম্বর টেক্সট আমার এটা আসবে, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে আরো একটা কমা দিতে হবে, দেখেন সূত্রে আমাকে বলে দিচ্ছে একটা কমা দিতে হবে, দিলাম। এখন ফর্মুলা আমাকে বলছে টেক্সট থ্রি সিলেক্ট করতে হবে, টেক্সট থ্রি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানেও একটা কমা দিয়ে দিলাম। তো দেখেন এখন বলছে টেক্সট ফোর আছে, টেক্সট ফাইভ আছে, এইভাবে আপনার যদি আরও থেকে থাকে আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু আমার যেহেতু এখানে তিনটা দিয়ে আমার হয়ে যাচ্ছে তো তিনটাই আমি দিব। দিয়ে এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করলাম। দেখেন এখন কিন্তু আমার আগে যে নামটা ছিল পুরো নামটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখন যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, দেখেন প্রত্যেকটা নাম কিন্তু আমার প্রথমে যেভাবে ছিল ঠিক সেইভাবে কিন্তু চলে আসছে। কিন্তু বন্ধুরা আপনারা একটা মজার ব্যাপার খেয়াল করছেন কিনা আমি জানি না, সেটি হলো দেখেন আগে কিন্তু এই নামগুলোর ভিতরে কিন্তু একটা স্পেস ছিল, এখন কিন্তু সেই স্পেসটা নাই। তাহলে এখন আপনি কি করবেন বন্ধুরা? এটি কিন্তু আমি প্রথমে একবারেই করে দিতে পারতাম, কিন্তু করে দেয়নি এই কারণে যে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য আমি এভাবে লিখছি। এখন এটিকে আপনারা ডাবল ক্লিক করে এডিট করে নেবেন। নেওয়ার পরে যে কমা দেওয়া আছে, কমা দেওয়ার পরে একটা ইনভাইটেড কমা দিবেন, দেওয়ার পরে একটা স্পেস বাটন প্রেস করবেন, আবার একটা ইনভাইটেড কমা দিবেন, দিয়ে তারপর একটা নর্মাল কমা দিবেন। দেওয়ার পরে ঠিক পরবর্তী টেক্সটের ওইখানে আবার ঠিক সেমভাবে একটা ইনভাইটেড কমা দিবেন, একটা স্পেস বাটন দিবেন, একটা ইনভাইটেড কমা দিবেন, একটা কমা প্রেস করবেন। এইভাবে যত দূর থাকে ততদূর এইভাবে দিয়ে দিবেন। এরপরে আপনি ইন্টার বাটনটি প্রেস করে দিন। দেখেন এখন কিন্তু এই নামগুলোর মাঝে মাঝে কিন্তু স্পেসটা কিন্তু চলে আসছে। এখন আপনি এটিকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, দেখেন প্রত্যেকটা নামের কিন্তু যেখানে যেখানে স্পেস ছিল সব স্পেসগুলো কিন্তু চলে আসছে। বন্ধুরা আপনারা এখন দেখতেই পাচ্ছেন নামগুলো কিন্তু পূর্বে যেমন ছিল, এখানে যেমনটা ছিল তেমনটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এই নামগুলো কিন্তু এখন এখানে কিন্তু আপনারা যদি একটু দেখেন এই এখানে কিন্তু মাউসটা ধরলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফর্মুলা আছে, এখানে কিন্তু নামগুলো কিন্তু দেখাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু কোনো লেটার বা আপনার যে নামগুলো কিন্তু শো করছে না। আপনি যদি ফর্মুলা বারে এখানে যদি আপনি খেয়াল করেন আপনি দেখতে পাবেন এই নামগুলোকে আপনি ফর্মুলা এখন ফর্মুলা উঠিয়ে দিতে পারেন। এখন কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশাল অর্থাৎ এই ভ্যালুস এখানে আপনি ক্লিক করে দিতে পারেন, পেস্ট স্পেশাল। এখন দেখেন কিন্তু ফর্মুলা আর নাই, নামগুলো একদম প্রথমে যেভাবে ছিল ঠিক সেইভাবে কিন্তু চলে আসছে। বন্ধুরা এটি আরও একভাবে করা যায় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইকুয়ালস টু আপনি যেটাকে প্রথমে যে টেক্সটটাকে নিতে চাচ্ছেন আগের মতোই সেটিতে দিবেন। আমি প্রথমে এক নম্বর এটা নিব, নেওয়ার পরে এখানে স্পেস দিব, দেওয়ার পরে একটা অ্যান্ড লিখবো, তারপর আবার একটা স্পেস দিব, তারপর একটা পরের যে আমার টেক্সটটি আছে সেই টেক্সটটি সিলেক্ট করে দিব, দেওয়ার পরে স্পেস দিব, তারপরে একটা অ্যান্ড দিব, তারপরে আবার একটা স্পেস দিব, তারপরে আবার এটা দিব। দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করলাম, দেখেন এখন কিন্তু আমার নামটি কিন্তু অ্যাকুমুলেটেড হয়ে গেছে। এখন যদি আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি দেখেন আমার কিন্তু প্রত্যেকটা নাম কিন্তু চলে আসছে। বন্ধুরা আপনাদের কাছে একটি কোশ্চেন রেখে যাচ্ছি, এখানে কিন্তু নামগুলোতে কিন্তু স্পেস নাই, স্পেসগুলো কীভাবে দেওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আপনি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম কিভাবে আপনি অ্যাকোমোডেট করবেন এবং কিভাবে এটিকে একটা পূর্ণাঙ্গ নেমকে আপনি ভেঙে ভেঙে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমে আপনি রূপান্তর করতে পারেন সেটি আমরা শিখলাম। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পেরে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।